নোয়াখালীতে চলছে 7 দিনের লকডাউন, একজনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা 60। বিস্তারিত দেখুন ইউসুফ আলীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে। নোয়াখালীতে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা সহ সদর উপজেলার 6টি ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এক সপ্তাহের চলমান লকডাউন বাড়িয়ে দ্বিতীয় ধাপে 18 জুন রাত 12টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে প্রশাসনের তৎপরতা দেখা গেছে। লকডাউনের চতুর্থ দিনে গত 24 ঘন্টায় নোয়াখালীতে 60 জন আক্রান্ত হয়েছে, এর মধ্যে সদরে 26 জন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 287 জনের, শনাক্তের হার 20.91%। এছাড়া গত 24 ঘন্টায় বেগমগঞ্জে মারা গেছে 1 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 127 জন এবং জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9,645 জন। জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আজ সকালে জেলা শহর মাইজদি থেকে দূরপাল্লার কোনো যানবাহন না ছাড়লেও আভ্যন্তরীণ সড়কে সিএনজি, অটোরিকশা, ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। তবে বিভিন্ন স্থানে মানুষের ভিড় লক্ষণীয় ছিল। লকডাউনও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়। জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার জানান, জেলায় করোনা সংক্রমণ গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে। লকডাউন কার্যকর করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। দীপ টিভি চেতনায় একাত্তর, হৃদয় স্বদেশ।